वेलकम टू मृन्मयी किचन। आज के हमारे रेसिपी अनुष्ठान बाड़ी झुरझुरे आलू भाजा। आलू भाजा बनानों समय अनेक समय जड़िए जाए, किंतु किछु टिप्स एवं ट्रिक्स फलो करे किभावे झुरझुरे आलू भाजा बनाना जाए सेटाई आज के देखाबो। झुरो आलू भाजा बनानोर जोन्नो आमी देखुन तीनटे आलू के खोला छाड़िए भालो करे धुए रेखे दिएछि। आर एकटा पात्र निएछि, पात्रेर मध्ये जल निएछि, आर निये निएछि एरकम एकटा ग्रेटर। तो ग्रेटारे जे बड़ दिकटा बड़ जे छिद्र आला जे दिकटा सेई दिए आमी आलूटाके ग्रेट करे नेब। एइभावे ग्रेट करे नेब, उपर नीच करे किन्तु ग्रेट करब ना, एकेबारे उपर थेके नीचेर दिके टानब। एरकम उपर थेके धरे नीचेर दिके टानब, एइरकम भावे आमी आलूटाके ग्रेट करे नेब। एइरकम जदि उपर नीच करा हय ताहले किन्तु आलू काटाटा नष्ट हये जाबे एबं सेक्षेत्रे ভাজাটাও কিন্তু ভালো হবে না। এইভাবে উপর থেকে নিচ এরকম করে আমি গ্রেট করে নেব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার জলের মধ্যে দেখুন কেমন স্টার্চ বেরিয়েছে আলুটার। এইবার আলুটাকে ভালো করে এই রকম ভাবে বারে বারে জল পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে স্টার্চটা না থাকে। স্টার্চটা থাকলে কিন্তু আলুটা জড়িয়ে যাবে। আর যতক্ষণ না জলটা একেবারে স্বচ্ছ হচ্ছে বা ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ধুয়ে নিতে হবে। মোটামুটি ছ থেকে সাত বার ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আলুটাকে ভালো করে ধুয়ে ফিরে আসছি। আলুটা ধোয়া হয়ে গেছে, আমি মোটামুটি আটবার আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়েছি। দেখুন এবার জলের মধ্যে কোনো কিন্তু আর কোনো কিন্তু ফেনা নেই, আলুটার জলটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এই জলটাকে আমি ফেলে দেব। আলু ধোয়া জলটাকে আমি ফেলে দিয়েছি, শেষবারের যে জলটা ছিল আমি দেখানোর জন্য রেখেছিলাম ফেলে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল, বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল। যদি বরফ থাকে তাহলে বরফও দিয়ে দিতে পারেন, আমার ঘরে আপাতত বরফ নেই, আমি দিতে পারলাম না। তো ফ্রিজের ঠান্ডা জল দেব, দিয়ে ঢেকে দেব, দিয়ে এটাকে ফ্রিজে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এইভাবে রেখে দিতে হবে। তারপর আমরা আলুটা ভেজে নেব। আমি আলুটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এইবার হাতের সাহায্যে ভালো করে জলটাকে চিপে একটা প্লেটের ওপর তুলে নেব, ভালো করে জলটাকে চিপে নেব। আমি মোটামুটি চল্লিশ মিনিট আলুটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইবার জলটাকে এই আলুটাকে ভালো করে চিপে তারপর আলুটাকে ভেজে নিতে হবে। আমি কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার আমি কটা চিনে বাদাম ভেজে নেব। গ্যাসটাকে একেবারে লো করে দিয়েছি, কারণ তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম ধোয়া ওঠা গরম, যাতে আলুটা ভালোমতো ভাজা হয়। তো সেই জন্য চিনে বাদামটাকে আমি গ্যাসটাকে লো করে ভেজে নিচ্ছি, নাহলে কিন্তু চিনে বাদামটা পুড়ে যাবে। চিনে বাদামটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করব না। এর থেকে বেশি লাল করলে যখন তুলে রাখবো তখন এর প্রসেসিংটা হতে থাকবে, তো তখন কিন্তু চিনে বাদামটা উড়ে যাবে। চিনে বাদামটাকে তুলে নিলাম। এই তেলে ভেজে নেব কটা কারি পাতা। কারি পাতাগুলোকে আমি ডাটি শুদ্ধ দিয়েছি, তাহলে তুলতে সুবিধা হয়, ওই জন্য ডাটি শুদ্ধ দিয়েছি। কারি পাতাটাকে ভেজে নিচ্ছি। কারি পাতাটাও ভাজা হয়ে গেছে, কারি পাতাটাকেও প্লেটে তুলে নিলাম। এইবার আলুটাকে দেব। আলুটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, এবার আলুটাকে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দেব না, অল্প পরিমাণে দেব, আর এটা ভাজতে বেশি সময় লাগে না। আর গ্যাসের ফ্লেম এবারে কিন্তু হাই করে দেব, একেবারেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখা যাবে না, তাহলে তেল বেশি অ্যাবজর্ব হয়ে যাবে এবং আলুও ভালো ভাজা হবে না। তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এবার আলুটাকে আর নাড়াচাড়া করবো না, এইরকম ভাবে আলুটাকে ভাজতে দেব অন্তত দু থেকে তিন থেকে চার মিনিট। দেখুন তিন মিনিট মতো পরে ফিরে এসেছি। আলুটা সাইড থেকে কিরকম ড্রাই হয়ে গেছে এই পর্যন্ত কিন্তু আমি কোনো নাড়াচাড়া করিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দেব, একটু এদের প্লেসটাকে একটু চেঞ্জ করে দেবো। যেগুলো বেশি ভাজা হয়েছে সেগুলো একটু সাইডে দিয়ে মোটামুটি প্লেসটাকে একটু চেঞ্জ করে দিলাম। এইবার আবার এটাকে ভেজে নেব আরো দেড় থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে।
হাইতে রেখে এবার আবার ভেজে নেব। দেখুন এবার আলুটা পুরো তেল থেকে ভেসে উঠেছে আর তেলের মধ্যে ডুবে নেই। এইবার এটা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর লাল করব না। তো আপনারা ইচ্ছে করলে এর থেকে বেশি লাল করতে পারেন, আমার এটাই ভালো লাগে। তো এবার আমি এটাকে তেল থেকে তুলে নিলাম, নিয়ে অন্য আরেকটা ব্যাচ এবার ছেড়ে দেব। বাকি আলুটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। যখন আলুটা ছাড়া হবে, প্রথম কিন্তু 2-3 মিনিট একদম হাই ফ্লেমে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। যখন একেবারে ভাজা হয়ে আসবে তখন গ্যাসটাকে মিডিয়াম করে দিতে হবে। এরকম ভাবে হাই ফ্লেমে কিন্তু আলুটাকে আমি ভেজে নেব। আমার আরেকটা ব্যাচও ভাজা হয়ে গেছে, দেখুন একেবারে তেল থেকে উঠে এসেছে। আলুটা ভাজা হয়েছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আলুটা যখন তেলের ওপর ভেসে উঠবে তখন মনে করতে হবে আলুটা ভাজা হয়ে গেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব সকলের সঙ্গে, আত্মীয় স্বজন সকলের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আর যদি আমার পুরানো বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আলু ভাজা হয়ে গেছে, আমি প্লেটে আলু ভাজা তুলে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এইবার একটু ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি 2 মিনিট পর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম সামান্য একটু বিট নুন, স্বাদ অনুযায়ী একটু বিট নুন ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। ঘরে বিট নুন না থাকলে সাধারণ লবণ দেবেন, বিট নুন দিলে একটু গন্ধটা ভালো লাগে। তো আর দিয়ে দেব যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, আর কারি পাতাটাকেও দিয়ে দিলাম। ব্যাস এইগুলো সাইড একটা উপকরণ, এগুলো ঘরে না থাকলে না দেবেন, দিলে দেখতে ভালো লাগে, খেতেও একটু ভালো লাগে। কিন্তু মেন মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজাটা আমি যে প্রসেসে করলাম সেই প্রসেসটা যদি ফলো করেন তো অবশ্যই এরকম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরো আলু ভাজা, দারুণ টেস্টি একটি আলু ভাজা তৈরি হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।